আজকে সোনোর মধ্যে বাফেলোতে কি অবস্থা? স্নো মোটামুটি অফিসিয়ালি শুরু হয়েছে, দেখতে পাচ্ছেন মোটামুটি সাদা হয়ে গেছে সবকিছু। এই যে এই যে আমার গাড়ি সাদা হয়েছে। নিউ ইয়র্কের বাফেলোতে আজকে স্নো শুরু হয়ে গেছে, হয়তো আরো কয়েকদিন চলবে। তো মোটামুটি বাফেলোর স্নো সিজনটা শুরু হলো, আগামী মার্চ পর্যন্ত চলবে এরকম। তো বাফেলোতে জীবনযাত্রার মানটা আসলে সস্তা হওয়ার একটাই মাত্র কারণ, সেটা হলো তাপমাত্রা কিন্তু নিউ ইয়র্ক সিটির কাছাকাছি থাকে, অতটা বেশি ডিফারেন্স না, একটু কম। বাট এখানে অধিকন্তু স্নো পড়ে, সো এই স্নোর কারণে মানুষ এখানে একটু কম আসে। এছাড়া অন্যান্য সকল দিক থেকে কিন্তু বাফেলোতে সুযোগ সুবিধা অনেক বেশি। আমেরিকার যে কোনো সিটির তুলনায় বাফেলো সিটিতে মানুষজন শান্তিতে বসবাস করে এবং প্রত্যেকে সচ্ছলভাবে বসবাস করে, কারণ এখানে ভাড়া কম, থাকার ব্যবস্থা ভালো এবং সিটি খুব, বিশেষ করে আপনার বসতি স্থাপনের জন্য যত সুযোগ সুবিধা দরকার সেটা কিন্তু সিটি থেকে গ্রহণ করে। টেনান্টদের সুবিধা, বাড়ির মালিকদের সুবিধা সব কিছু এখানে দেখা হয়। তো এটাকে মূলত একটা বাসযোগ্য সিটি হিসেবে রূপান্তরিত করা হয়েছে। এটা নিউ ইয়র্ক সিটি যেমন ব্যবসায়িক সিটি হিসেবে রূপান্তরিত করা হয়েছে, পলিটিক্যাল সিটি হিসেবে রূপান্তরিত করা হয়েছে, বাফেলো সিটিকে মূলত একটা বসবাসযোগ্য একটা রেসিডেন্সিয়াল এরিয়া হিসেবে ঘোষণা করা হয়েছে। তো যাই হোক, ভালো থাকুন, আজকে পর্যন্তই, খোদা হাফেজ।